छोटा पार्शे माछ माझारी साइजे हलुद नून माखिए चलो प्रथम भेजे नेब गैस जालिए निये छे बसिए दिच्छे एकटा फ्राई पैन एबारे दिए दिच्छे सर्षे तेल रान्नाटी किन्तु आमि सर्षे तेलेई करब माछगुलोके एबारे एके एके दिए देब नारकोल ना थाकले नाओ दिते पारो एबारे आमी एर मध्ये सामान्य एकटु जल दिए মিক্সিতে এটাকে আমি ঘুরিয়ে নেব মাছগুলো একবার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু মশলার একদম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব মাছ ভাজার তেলে ফোড়নে দিচ্ছি সামান্য কালো জিরে এবারে এই বেটে রাখা মশলাটা আমি ঢেলে দেব মশলাটাকে হালকা নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলার বাটি ধোয়া জল সাথে দেব স্বাদমতো লবণ হলুদ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য সব শেষে দেব সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবারে এই গ্রেভিটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখো গ্রেভিটা কিন্তু হালকা ফুটে উঠেছে এবারে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নাটি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু মাছের গায়ে আমি গ্রেভিগুলোকে ছড়িয়ে দেব তাহলে দুপাশ থেকেই কিন্তু মাছে মশলাটা খুব ভালোমতো ঢুকে যাবে এবারে হালকা আঁচে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 10 মিনিটের মতো মাছগুলোকে এবারে আমি উল্টে দেব মাছগুলোকে কিন্তু আমি খুব আস্তে আস্তে উল্টে দেব যেহেতু মাছগুলো খুবই নরম বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি রেডি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে চলো একটা পাত্রে ঢেলে নেব
আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিও নতুন নোটিফিকেশন পেতে। লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।